নমস্কার। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে WBCS এর বুক লিস্ট এবং WBCS সংক্রান্ত কিছু প্রশ্ন যেটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন তাদের জন্য। তো সেক্ষেত্রে চলুন আমরা প্রশ্নগুলো দেখি কি কি ফলো করি, মানে কি কি আমি ফেস করি প্রশ্নগুলো। তো আমার সম্পর্কে কিছু তথ্য, যার দরকার আছে সে পড়ে নিতে পারে। আমার ওয়েবসাইট ফোন নাম্বার দেওয়া আছে। পরীক্ষা সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কিছু জানতে চাইলে আমি চেষ্টা করবো উত্তর দিতে, সব যে জানি তা নয়। WBCS কিছু সংক্রান্ত প্রশ্ন আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, বিশেষ করে ফোনের মাধ্যমে, তো তার জন্য উত্তর দেওয়ার চেষ্টা করছি। WBCS কি বাংলায় দেওয়া যায়? ডেফিনেটলি WBCS বাংলায় দেওয়া যায়, কিন্তু কিভাবে? দেখুন, WBCS পরীক্ষায় তিনটা স্টেজ আছে, প্রিলিমিনারি, মেন আর পার্সোনালিটি টেস্ট, যেটাকে অনেকে ইন্টারভিউ বলে। তো প্রিলিমিনারি প্রশ্ন বাংলা এবং ইংলিশে হয়, MCQ পেপার অর্থাৎ OMR শিটে কালো বল প্লেন দিয়ে গোল করতে হয়, সেখানে লেখালেখির কোনো ব্যাপার নেই, তাই বাংলা বা ইংলিশ কিছু ভাষার যায় আসে না। মেইন পরীক্ষায় ডেসক্রিপটিভ আর MCQ দু রকম থাকে। ডেসক্রিপটিভ থাকে হচ্ছে কম্পালসারি পেপার গুলো, এ বি সি ডি চারটে গ্রুপের জন্যই থাকে। কম্পালসারি পেপারের মধ্যে রয়েছে বাংলা ডেসক্রিপটিভ, যেটা প্রশ্ন বাংলা ভাষায় হবে, ইংলিশ ডেসক্রিপটিভ, যেটা প্রশ্ন ইংলিশ ভাষায় হবে, আর যেটা আর বাকি যেগুলো রয়েছে কম্পালসারি পেপার, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, ম্যাথ, GI, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, GK পেপার, এইগুলোর প্রশ্ন এক একটা 200 করে হয়, সব MCQ টাইপের প্রশ্ন ইংলিশে হয়, বাংলায় হয় না। ইংলিশ প্রশ্ন পড়ে আপনাকে বুঝতে হবে প্রথম কথা। আর যারা এ আর বি গ্রুপের অফিসার হতে চান তাদের জন্য আরো দুটো পেপার এক্সট্রা নিতে হয়, মানে একটাই পেপার নিতে হয়, একটাই সাবজেক্ট নিতে হয়, দুটো পেপার থাকে, সেটা হচ্ছে অপশনাল পেপার। এবার অপশনাল পেপার যেটা হয় সেটা ডেসক্রিপটিভ হয়, সেটা আপনাকে বাংলা বা ইংলিশ যে কোনো ভাষাতে উত্তর দিতে হবে। প্রশ্ন কোন ভাষায় হয় আমি বুঝিয়ে দিয়েছি। বাংলায় লিখলে কোনো অসুবিধা হয়? তখন আমি জিজ্ঞেস করি কি অসুবিধা আপনি ভাবছেন। তো অনেক স্টুডেন্ট বলেন যদি বাংলায় লিখি তবে কি নম্বর কম পাবো? না, এরকম কোনো কথা আমি শুনিনি এবং জানিও না। WBCS পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, অর্থাৎ কিনা এখানে বোঝাই যাচ্ছে বাংলার ছেলেমেয়েরা পরীক্ষা দেবেন, তার মানে এই না যেটা অন্যটা দিতে পারেন না, বাংলা ছেলেমেয়েরা পরীক্ষা দেবেন এবং তাদের মধ্যে 95% ছেলেমেয়েরা ইংলিশে না, বাংলাতেই উত্তর দেন যারা অপশনাল লেখেন। যে কয়েকজন ইংলিশে লেখেন তার মানে এই নয় যে তারা সবকিছু ঠিক লেখেন, বা তারা যদি সেরকম হতো তাহলে ইংলিশে লেখা ছেলেমেয়েরাই পাস করতো, বাংলায় লেখা ছেলেমেয়েরা পাস করতো না। আপনারা অনেক দাদা দিদি যারা পাস করে গিয়েছেন তাদের ভিডিও ইউটিউবে দেখতে পাবেন, তাদের জিজ্ঞেস করবেন, দেখবেন তারাও বাংলাতেই অনেকেই লিখেছেন। তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ কি ইংলিশেই হবে? তো দেখুন, প্রথম কথা হচ্ছে ইন্টারভিউ ইংরেজিতে হবে বা বাংলায় হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণরূপে ওই ইন্টারভিউ বোর্ডের উপরে। আপনি যদি দরজাটা খুলে সময় মে আই কামিন স্যার বলেন তাহলে আপনাকে ওরা ইন্টারভিউতে ইংরেজিতে জিজ্ঞেস করবে, হ্যাঁ, এবং তারা আপনার বুঝবে যে আপনি ইংরেজি বলতে পারেন, হঠাৎ করে বাংলাতেও চলে আসতে পারে। আবার যদি আপনি স্যার আমি কি আসতে পারি বা মহাশয় আমি কি আসতে পারি, তখন তারা আপনাকে ইংলিশে জিজ্ঞেস করে এটা বুঝতে চেষ্টা করবে যে আপনি ইংরেজি বলতে পারেন কি পারেন না। তবে দেখুন, তাদের তারা কি করবেন সেটা তাদের উপর নির্ভর করে, আমি একটা ইউটিউবে ভিডিওতে যা ইচ্ছা বলে দিলেই হবে না। তবে হ্যাঁ, ইংলিশ বলতে পারলে আপনি অবশ্যই এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে পারেন। কেন স্যার এক্সট্রা অ্যাডভান্টেজ কেন? ওরকম কোনো ব্যাপার নেই, আমি ইংলিশে বলতে পারি আর ভুলভাল বলে গেলাম সেটা মানে হবে না, কিন্তু যে বাংলায় বললো সে ঠিকঠাক বললো সেই চাকরি পাবে। সুতরাং আপনি কতটা জানেন তার উপর নির্ভর করে, আপনি কি ভাষাতে জানেন সেটা নির্ভর করে না। আমার মতে আমি আপনাকে বললাম, দুবার ইন্টারভিউ ফেস করছি তাই বলতে পারছি। যদি বাংলাতে উত্তর দিই তবে কি নম্বর কম পাবো? না, এরকম কোনো ব্যাপার নেই, আপনি বাংলাতে দিন আর ইংলিশে দিন আপনি একই নম্বর পাবেন। তারপরে আমরা নেক্সট স্লাইডে দেখি। তো যেটা আমরা একটু আগে বলছিলাম সেটাই লিখে দিয়েছি, প্রিলিমিনারি পরীক্ষা হয় বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই, গোল উত্তর দিতে হয় ওএমআর শিটের মাধ্যমে, সেটাতে ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে গোল করতে হয়। একটু এটা ভিডিওটাকে পজ করে এগুলো পড়ে নেবেন তাহলেই হবে, এগুলো আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে বইয়ের লিস্ট বলি, এবং দেখুন এই যে বইয়ের লিস্টের মানে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই বইগুলোর অ্যামাজন লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে বা ফ্লিপকার্ট লিঙ্ক অ্যামাজনের মাধ্যমে আপনি কিনতে পারেন যদি আপনার মনে হয়, কারণ অনেকের কাছে এই বইগুলো পাওয়া যাচ্ছে না, বিশেষ করে লকডাউন পরবর্তী অবস্থায় এই বইয়ের সাপ্লাই কম হয়ে গিয়েছে, বা যারা দিচ্ছে তারাও অনেক বেশি দাম করে নিচ্ছে, ছাড় দিচ্ছে না, আপনি অ্যামাজন থেকে কিনলে অনেক ছাড় পেতে পারেন। আচ্ছা, আর হ্যাঁ, আর একটাও কথা আছে, আপনি অ্যামাজন থেকে কিনলে আমি কিছু কমিশন পাবো, এই হচ্ছে ব্যাপার আর কিছু। আচ্ছা, পলিটির ক্ষেত্রে ওই বইটা, ইকোনমির ক্ষেত্রে দেখুন তিনটে বইয়ের কথা আমি দিয়েছি। এক হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং, তারপরে তোজাম্মেল স্যারের বই, এটাও ভালো বই, আর বা ভারতের অর্থনীতি যেটা হচ্ছে জয়দীপ সরকারের বই। আপনি তিনটে বইয়ের মধ্যে আমার মতে যদি আপনি আমার কথা শোনেন, ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং পড়ুন, আপনি 100টা প্রিলিম মানে মেনের যে প্রশ্ন আসবে ইকোনমি আর পলিটি, আগের যে বইটা দিলাম লক্ষ্মীকান্ত সেখান থেকে আপনি 85টা মতো প্রশ্ন কমন পাবেন প্রত্যেক বছর।
আর রমেশ সিং এর বই থেকে পড়তে পারলেও আপনি 80-85টা প্রশ্ন কভার পাবেন। স্যার আমি ইংলিশ বুঝি না, ইংলিশ বুঝি না সেটা বললে হবে না। আপনি একটা খুব বড় পোস্ট পেতে চাইছেন, গ্রুপ এ, যেখানে আপনাকে গাড়ি দেবে, বডিগার্ড দেবে, আপনার উপর একটা পুরো ব্লকের কয়েক লক্ষ লোকের আপনার একটা সইয়ের উপরে তাদের নির্ভর করছে, আর আপনি স্যার ইংরেজি পড়তে পারি না, এটা বললে হবে না। কেন কি স্যার বাংলা বই পড়লে হবে না? হতে পারে, আমি বাংলা বইগুলো সেরকম ভাবে দেখার সৌভাগ্য হয়নি এবং বাংলা বইতে সেরকম ভালো মেটেরিয়াল আমি পাই বা থাকে হয়তো, হতে পারে, কিন্তু আমার জানা নেই। আমার পরামর্শ হচ্ছে ইংলিশ বই পড়ুন, দরকার হলে 1-2 বছর টাইম লাগুক, একবার দুবার চারবার ছবার পড়তে পড়তে সেম ওয়ার্ড দেখতে দেখতে আপনার মাথায় চলেই আসবে যে করতেটা কি হয়। সুতরাং অসব কিছু চিন্তা করার নেই। তারপরে তারপরে হচ্ছে ভার্বাল আর নন ভার্বাল রিজনিং, এরও লিঙ্ক আমি গ্রুপ বইয়ের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা তো স্যার এই বই থেকে জায়গায় যদি আমি বাংলা বই পড়ি, ক্লাস 9-10 বই পড়ি, করতে পারেন, তবে এই আর এস আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর ভার্বাল নন ভার্বাল রিজনিং করলে মোটামুটি প্রশ্নের প্যাটার্ন গুলো খুব ভালোই আপনি চিনতে পারবেন, কিছু প্রশ্ন মাঝে মাঝে কমনও এসে যায়। তারপর হচ্ছে সায়েন্সের নিয়ে খুব সবাই চিন্তা করেন, তো সায়েন্সের জন্য আমি 4টে বই দেখিয়ে দিয়েছি, দেখুন যদি পড়তে পারেন ভালো, এই বইগুলো বেশ মোটা মোটা, আর যদি না পারেন বাংলায় 9-10 লেভেলে যে বই আছে পড়তে পারেন। তবে যে আমি আপনাকে একটা জিনিস বলি, যে আমি যে বইটা দেখাচ্ছি সেটা পড়লে বইয়ের প্রশ্ন কমন আসবে, এ কিন্তু নয়। সায়েন্স বই পড়লে কমন আসবে এটা কিন্তু এই সায়েন্স বই থেকে বলা যাচ্ছে, যেটা ইকোনমি পলিটির ক্ষেত্রে আমি বলতে পারি, যেটা ম্যাথে জিআই এর ক্ষেত্রে আমি বলতে পারি, সেটা এই সায়েন্স বই পড়লে আপনি কমন পাবেন এ বলতে পারি না। যেমন একটা বই আছে হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, আরিয়াহান্টের বই, আর একটা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টাটা ম্যাকগ্রো হিলের বই, একটা আছে ম্যাকবুক জেনারেল সায়েন্স, সেটাও পড়তে পারেন, আর সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা ডান দিকে নিচের দিকে বইটা দেখা যাচ্ছে, যেটা ইচ্ছা আপনি পড়তে পারেন। সবকটাই সায়েন্সের বই, মোটা মোটা বই, অল ওভার ইন্ডিয়াতে এই বইগুলোই চলে, আপনারা মোটামুটি পরীক্ষা পারপাসে পড়তে পারেন। তারপর হচ্ছে ইংলিশের জন্য, দেখুন ইংলিশের জন্য তো আমি আর কি বলবো, যার যত ইংলিশের জিনিসগুলো ভালো রয়েছে, মানে ইংলিশে যত স্ট্রং রয়েছে, যার যত দখল রয়েছে, সে তত সত্যি কথা বলতে ভালো মার্কস ক্যারি করতে পারবে, কারণ 25-এর মধ্যে ভালো রকম মার্কস আসবে। আর ইংলিশ লেখার জন্য একটা টিচার বা এরকম কারো কাছে যাওয়া উচিত, আমি এটাই বলতে পারি। বাকি এখানে অবজেক্টিভ জেনারেল ইংলিশের জন্য ধরুন এসআর পাবলিকেশনের আর এস আগরওয়ালের বইটা আপনি দেখতে পারেন, বা যদি আপনার মনে হলো যে পিকে তে সরকার স্যারের বইটা দেখবো সেটাও ভালো বই, অবজেক্টিভ জেনারেল ইংলিশ যেটা আছে এসপি বক্সি সেটাও ভালো বই, যে কোনো একটা বই পড়লেই হবে, 3টেই বই পড়তে হবে, এমন কোনো মানে নেই। তারপর হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে যে 3টে বই খুব মার্কেটে চলে আমি দিয়ে রেখেছি, তবে আমার যদি কথা আপনি শোনেন, স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবনোপাধ্যায় লেখা বইটা পড়ুন, এইটা পড়লেই আপনি প্রিলি এবং মেন দুটোই কাজ হয়ে যাবে। হয়তো মেনের ক্ষেত্রে এমন কিছু প্রশ্ন আসে গোটা 10-15 বা 20টা, যেটা আপনি স্বদেশ সভ্যতা বিশ্বতে হয়তো পেলেন না, কিন্তু ওই 20টা প্রশ্নের জন্য যদি আপনি এই দুটো মোটা মোটা বই পড়তে যান, তাতে আপনার যা সময় নষ্ট হবে, তার জন্য স্বদেশ সভ্যতা বিশ্ব পড়ুন, আপনি 80টা প্রশ্নই করুন না, তাহলেই আপনি চাকরি পেয়ে যাবেন, চিন্তা কিছু নেই। কিন্তু এখন অনেকে ধারণা আছে যে না এটা পেতে হবে, এটা এরকম সময় লাগবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তারপরে হচ্ছে ভূগোল, ভূগোলের ক্ষেত্রে আমি 3টে বই দিয়েছি, 4টে বই দিয়েছি, একটা ওয়ার্ল্ড জিওগ্রাফি বাই মাজিদ হোসেন স্যার, একটা হচ্ছে ইন্ডিয়া এ কম্প্রিহেন্সিভ জিওগ্রাফি ডক্টর ডিআর খুল্লার, ডক্টর খুল্লার না ডিআর খুল্লার, আর একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি বাই জিসি লিওং, আর একটা হচ্ছে কার্তিক চন্দ্র মন্ডল স্যারের বই ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল। তো দেখুন আপনি যদি খুল্লার স্যারের বই আর মাজিদ হোসেন স্যারের বই মোটামোটা হয়, হ্যাঁ আপনি পড়তে পারলে তো খুব ভালো কথা, আর যদি না পড়তে পারেন ওকে জানে দিন, আপনি কার্তিক স্যারের বই পড়তে পারেন। আদারওয়াইজ আপনি যদি 2000 থেকে 2006-এর মধ্যে পাবলিশ হওয়া বসু মৌলিক স্যারের বই এইরকম মোটা হয়, হ্যাঁ 9-10 কম্বাইন্ড, ওই বইটা যদি পান 2000 থেকে 2006, তাহলে সেই বইটা পড়তে পারেন, সেটা খুব ভালো আকারে টেক্সট হিসাবে দেওয়া আছে, পড়তে পারেন, সুবিধা হবে। হ্যাঁ আর ওই বইটার মধ্যে আমার মতে আমি ওই বইটাকে খুব ভোট দিই, এবং আমি নিজেও ওই বইটা পড়ি, এবং ছাত্রছাত্রীদের আমি আমাদের স্টুডেন্টদের কাছে পড়ি। এবার আরেকটা কথা বলে দিই, বই লিস্ট তো হয়েই গেল, হ্যাঁ আমি ভিডিওটা অনেক আগে দিতে পারতাম, কিন্তু ওয়েট করছিলাম যে আমার কবে শরীরটা খারাপ হয় আর গলার ভয়েসটা ব্রেক হয়, কারণ কি আমি যদি আপনাদের এমনি ভালো অবস্থায় ভিডিও দিই তাহলে অতটা ভ্যালু হবে না, কিন্তু যখন আমি আপনি শরীরটা খারাপ অবস্থায় ভয়েস ব্রেক হওয়া অবস্থায় এই ভিডিওটা দিচ্ছি, তখন আপনাদের মানে এটা আমি বোঝাতে চাইছি যে আমি কতটা আপনাদের জন্য চিন্তিত, কারণ আজকাল ভালো শরীরে কেউ ভিডিও দিচ্ছে না, সবাই খারাপ শরীরের জন্য ক্ষমা চেয়ে নিয়ে ভিডিও দেওয়া শুরু করছে, এই হচ্ছে ব্যাপার। মানে মানে ইউটিউবে ভিডিও বানিয়ে স্যার পয়সা কামাতে এসেছি, এই ধারণাটা যেন আপনার মধ্যে না হয়, আপনার মধ্যে মনে হয় যে স্যার কত পছন্দ করে, স্যার কত চায় আপনাদের, এইটা বোঝানোর জন্য এই শরীর খারাপ অবস্থায় ভিডিওটা এতদিন ওয়েট করছিলাম যে কবে শরীরটা খারাপ হবে। তো ব্যাস এটাই বলার ছিল, বাকি ভিডিওতে কমেন্ট ডেসক্রিপশনে যা ইচ্ছা লিখুন না, আমরা আছি তো দেখবো। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।